আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন মনে করছি। বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আপনারা আমার ডান হাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমার, আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে সব থেকে বিশ্বস্ত যে তাবিজের কিতাবটি রয়েছে, তদবিরের কিতাবটি রয়েছে, সেটির নাম হচ্ছে লজ্জাতুন নিসা। এই মুহূর্তে আমার হাতে সেই লজ্জাতুন নিসা কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমার, আমি অনেকবার বলেছি যে এই কিতাবে একটা কথা সুন্দর করে শুরুতেই লিখে দেওয়া হয়েছে যে এই কিতাবের মধ্যে যে তদবিরগুলো সংকলন করা হয়েছে এগুলো বিশ্বের নানা প্রান্তে নানা রকমের তাবিজ কবজের কিতাব থেকে, যেগুলো একদম পরীক্ষিত এবং কার্যকরী, সেই সকল তাবিজ কবজ এবং দোয়া দরুদ এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে। আর সে কারণেই কিন্তু এটা যুগ যুগ ধরে আমাদের অত্র অঞ্চলের সমস্ত প্রফেশনাল তাবিজকারক বা তদবির কারকদের কাছে অত্যন্ত সমাদৃত একটা কিতাব। বন্ধুরা আমার, বাংলাদেশে এই কিতাবের যতগুলো খণ্ড পাওয়া যায় সবগুলোই নকল। এটার অরিজিনাল খণ্ডটা কেবলমাত্র ভারতে আসামে বিক্রি হয়। আমি এই কিতাবটি আলহামদুলিল্লাহ আসাম থেকেই সংগ্রহ করেছি। আজকের এই ভিডিওর শুরুতে আমি এই কথাগুলো বলে নিলাম এ কারণে যে অনেকেই কিন্তু এই তাবিজের কিতাব সম্পর্কে কোনো ধারণা রাখেন না এবং অনেকে না বুঝেই বলে ফেলেন যে এই কিতাবটি ইসলামের অনেক ক্ষতি করেছে, এটি হারাম, এটি জাদুর কিতাব। আসলে বিষয়টি সেরকম না। যাদের কাছে এই কিতাবটি আছে ভালো করে নেড়েচেড়ে দেখেন, অধিকাংশ তাবিজ কবজ তদবির হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস থেকে সংকলন করা। অতএব না বুঝে কোনো ফতোয়াবাজি কেউ করবেন না, এটা আমার একটা অনুরোধ। তো বন্ধুরা আমার, এই কিতাবের 620 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমি আমার তরুণ যুবক এবং কিছু নববিবাহিত বন্ধুদের জন্য একটা তদবির আমি দেব। বন্ধুরা আমার, আমাদের পুরুষ দেহের মধ্যে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। মূলত এই টেস্টোস্টেরনটা বাড়া কমার উপরে নির্ভর করে আপনি আপনার স্ত্রীকে কতটা তৃপ্তি দিতে পারবেন বা কতটা সময় দিতে পারবেন, এক কথায় আপনি সহবাসে কতটা টাইম দিতে পারবেন, সেই জিনিসটি কিন্তু নির্ভর করে আপনার দেহে টেস্টোস্টেরনের মাত্রাটা কোন পর্যায়ে আছে।
এই হরমোনটা যদি খুব রকমের কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার লিঙ্গ দাঁড়ায় না, আপনি আপনার স্ত্রীকে বেশি একটা সময় দিতে পারেন না। আবার যদি এটা অতিরিক্ত মাত্রায় থাকে তখন কিন্তু আপনাকে বারবার সহবাস করতে হয়, অর্থাৎ লিঙ্গ দাঁড়িয়েই থাকে। আর যে কারণে কিন্তু সব যৌনবিজ্ঞানীরা স্বাস্থ্যবিজ্ঞানীরা পুরুষের এই হরমোনটা যাতে না কমে যায় সেজন্য নানা রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমার এই কিতাবের 620 নম্বর পৃষ্ঠার মধ্যে অত্যন্ত চমৎকার একটা তদবির দেওয়া হয়েছে, যে তদবিরটির মাধ্যমে যেসব মানুষ সহবাসে অক্ষম তাদেরকে সক্ষম করে তোলা যায়। বন্ধুরা, আমার এই কথাটুকু আমার নয়, যুগ যুগ ধরে যে কিতাবটি বিক্রি হয়ে আসছে, যে কিতাবের মাধ্যমে লক্ষ কোটি মানুষ উপকৃত হচ্ছে, আমি কিন্তু সেই কিতাবের উদ্ধৃতি দিয়ে আপনাদের বলছি। এবং আমি আপনাদের সৌজন্যে এই কিতাবের এই পৃষ্ঠার স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব, যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। তো বন্ধুরা, আমার যে সমস্ত বন্ধুরা যে কোনো রোগের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক, জাদু টোনার ক্ষতির কারণে হোক, যে কোনো সমস্যার কারণে যদি আপনার সহবাসের আগ্রহ কমে গিয়ে থাকে, আপনার দেহের টেস্টোস্টেরনটা একদম নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছে থাকে, আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন, এক কথায় আপনার লিঙ্গ যদি উত্থিত না হয়, শক্ত না হয়, সহবাসে যদি আপনার অক্ষমতা তৈরি হয়ে গিয়ে থাকে, সেটা তরুণ বয়সে হোক, যুবক বয়সে হোক, বিয়ের অনেক পরে হোক অথবা বিয়ের পরপরই হোক, যে অবস্থাতেই হোক, আপনার যদি এই সহবাসে অক্ষমতা যদি হয়ে থাকে, তাহলে আজকের এই কিতাবের এই তদবিরটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার আমি প্রথমত এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাবো, এরপরে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দেব যে আসলে এটির দ্বারা আপনি 100% উপকৃত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। তো বন্ধুরা, আবার আমরা চলে যাচ্ছি এই কিতাবের 620 নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে বলা হয়েছে স্ত্রী সহবাসে সক্ষম হবার ঔষধ। প্রত্যহ রাতে 5 গ্রাম পেঁয়াজ কুচা করে মধুতে ভিজায় রাখতে হবে এবং সকালবেলা তা সেবন করতে হবে। এভাবে 7 দিন সেবন করলে পূর্ণ মাত্রায় স্ত্রী সহবাসে সক্ষম হবে। আবারও বোঝার চেষ্টা করেন যে এখানে দুটো জিনিসের কথা কিন্তু বলা হয়েছে, একটা পেঁয়াজ এবং একটা মধু। আপনাদের অনেকের কাছে বিষয়টি কিছুটা হাস্যকরও মনে হতে পারে যে পেঁয়াজ তো আমরা সবসময় খাই, তাহলে সহবাসের অক্ষমতা কিভাবে পেঁয়াজ দূর করবে। বন্ধুরা, আমার এই পেঁয়াজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা সত্যিকার অর্থে কিন্তু আপনার দেহের টেস্টোস্টেরনটা বাড়ায়। এ বিষয়ে আপনি পড়াশোনা করেন, একটু গুগল ঘাটাঘাটি করেন, আপনি কিন্তু অনেক রকমের আর্টিকেল পেয়ে যাবেন এই পেঁয়াজের গুণাগুণের উপরে। আর আমি তো বলেছি যে এই কিতাবের মধ্যে এমন একটা তদবির নাই যে তদবিরটা আসলে কাজ করে না, আলহামদুলিল্লাহ। এ কারণে কিন্তু এই কিতাবটি সবার কাছে সমাদৃত। তো এখানে যে কথাটা বলা হয়েছে, প্রত্যহ রাতে 5 গ্রাম পেঁয়াজ কুচা করে মধুর সাথে ভিজায় রাখতে হবে। এখানে বুঝতে হবে যে আপনি 5 গ্রাম পেঁয়াজ নেবেন, নেয়ার পরে সেটাকে টুকরো টুকরো করে একদম কুচা কুচা করে আপনি কাটবেন। কাটার পরে একটা কাপের মধ্যে আপনি 3 থেকে 4 চা চামচ খাঁটি মধু নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনার খাঁটি মধুটাই নেবেন। আপনি যদি এই পেঁয়াজ কোনো নকল ফালতু মধুর সাথে মিলান আর যদি এভাবে 1 মাসও খান, আপনার কিন্তু লিঙ্গ স্ট্রং হবে না, আপনি কিন্তু সহবাসে সক্ষম হবেন না। তখন কিন্তু আপনারা না বুঝেই কমেন্ট করে যাবেন যে স্যার, আপনি খেতে বলেছিলেন 7 দিন, আমি খেয়েছি 1 মাস, আমার লিঙ্গ দাঁড়ায় না, আমি কিন্তু স্ত্রীর সহবাস করতে পারছি না। আমি আবারও বলছি, 5 গ্রাম পেঁয়াজ আপনাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, সেটা দেশি পেঁয়াজ হোক অথবা ইন্ডিয়ান পেঁয়াজ হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনাকে মধুটা অবশ্য অবশ্যই খাঁটি নিতে হবে, আর খাঁটি মধু বাংলাদেশে পাওয়া যায়। যারা বলেন যে পাওয়া যায় না, এই কথাটা একদমই অগ্রহণযোগ্য। বিশেষ করে বাগেরহাট বা খুলনা সুন্দরবন অঞ্চলে আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন থাকলে তাদের কাছ থেকে আপনি খাঁটি মধু চান দিয়ে দিবে। এছাড়াও বাজারে অনেকগুলো কোম্পানি আছে যারা খাঁটি মধু বিক্রি করে, আমি এক সময় করতাম, এখন করি না। তো বন্ধুরা, আমার যে কাজটি করতে হবে, এই পেঁয়াজগুলোকে আপনি একটা কাপের মধ্যে 3 থেকে 4 চা চামচ খাঁটি মধু নেবেন, তার মধ্যে এই কুচি করা পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখবেন। সকালবেলাতে এই পেঁয়াজ কুচি এবং মধুটাকে একটুখানি ডোলে ফিসে একদম মিশিয়ে ফেলবেন। আপনি যদি কোনো ব্লেন্ডার ইউজ করতে পারেন ভালো, অথবা যেভাবে পারেন মিশিয়ে ফেলবেন। মিশিয়ে ফেলে এরপরে আপনি সেটাকে খেয়ে ফেলবেন। এভাবে এখানে যে কথাটা বলা হয়েছে, এভাবে 7 দিন সেবন করলে পূর্ণ মাত্রায় স্ত্রী সহবাসে সক্ষম হবে।
তো বন্ধুরা আমার ইনশাআল্লাহ আশা করি যে আজকের এই যে তদবিরটা একেবারেই সহজ, দুটো উপাদান পেঁয়াজ এবং মধু, এটা আপনাদের অনেক অনেক কাজে দেবে। মধু সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, আজকেও একটুখানি আপনাদের বলি যে এই মধুর কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এসেছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা মাসের মধ্যে কমপক্ষে 3 দিন খালি পেটে মধু খাবে তার কোনো কঠিন রোগ তাকে আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ তার কোনো কঠিন রোগ হবে না। তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা আমি আপনাদের দেওয়া জরুরি মনে করছি। বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য, অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স, সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে 1 টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না।